ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা এই ভিডিওতে অর্গানাইজার টিচার পদপ্রার্থীদের একটি মনের কথা নিয়ে আলোচনা করব যা প্রতিটি অর্গানাইজার টিচারের পদপ্রার্থী যারা রয়েছেন তাদের মনের কথা যেটি হলো নিয়োগ হবে কি না নিয়োগ কি আদৌ হবে না হবে না এই বিষয়ে কিন্তু তারা সবসময় ভেবে থাকেন এবং অর্গানাইজার যে সমস্ত আপডেট পেয়ে থাকেন বিভিন্ন চ্যানেল থেকে বা আমাদের চ্যানেল থেকে তা শুনে বা তা থেকে কিন্তু তারা বুঝতে পারে না যে কি হবে আদেও কবে হবে নিয়োগ নিয়োগ কি শুরু হবে আদেও এই ব্যাপারে কিন্তু তারা কিন্তু যথেষ্ট উদ্বেগ দেখা যায় বিভিন্ন স্থানে বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়োগ হবে অবশ্যই নিয়োগ হবে যেটা আমি বলেছিলাম এই ভ্যাকসিনটা পার হলেই কিন্তু নিয়োগের একটি সম্ভাবনা রয়েছে এবং এর পরের মাসে নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু প্রসেস হতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এর পরের মাস এই আপার প্রাইমারির যে প্রাইমারির যে অর্গানাইজার টিচার রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার তার কিন্তু একটি নোটিশ বেরোতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং এই অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে দীর্ঘ প্রতীক্ষিত যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু আগামী মাসেই হতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এই মাসে বা অর্থাৎ আগামী মাসে এই অর্গানাইজার টিচারের একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে বিভিন্ন এস এম এস এর মাধ্যমে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানে যে বয়স লিমিট সেটা কিন্তু ষাট বছর অর্থাৎ ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গিয়েছে তাদের কিন্তু কোনো মতেই নিয়োগ প্রক্রিয়া হবে না যেটা বাস্তবে সম্ভব নয় তো ষাট বছরের নিচে যাদের তাদের কিন্তু নিয়োগ হবে ষাট বছরের ঊর্ধ্ব যাদের বয়সী হয়ে গিয়েছে তাদের কিন্তু নিয়োগ করা সম্ভব নয় যেহেতু নিয়োগ করার পরেও একটি বিশেষ প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াগুলোর ভিতরে কিন্তু এই ষাট বছরের উপরে যারা রয়েছে তাদের কিন্তু নিয়োগ করা সম্ভব নয় এই আপার প্রাইমারির বা এই প্রাইমারির যে অর্গানাইজার টিচার বেঙ্গল সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তার ফলে কিন্তু এমন অবস্থা আশা করা যায় আগামী মাসে এ সমস্ত জটিলতা দূর করে অর্গানাইজার টিচার নিয়োগ করবে আমাদের সরকার নিয়োগটি কিন্তু সম্পূর্ণ সরকারের হাতে রয়েছে সরকার ইচ্ছে করলেই নিয়োগ করতে পারে তবে সেটি ডিপেন্ড করে তাদের মানসিকতার ওপর তারা কি করবে সেটি তাদের উপর নির্ভর করবে তো অর্গানাইজার টিচার নিয়োগের সম্ভাবনা রয়েছে অবশ্যই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হবে যেহেতু দীর্ঘদিন ধরে এই অর্গানাইজের টিচারে কোনো ধরনের সুখবর আসেনি সেই জন্যই আপনাদের মানসিকতা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তো আগামী মাসটি থেকে কিন্তু আপনাদের যে অর্গানাইজের টিচারের পদপ্রার্থী রয়েছেন আপনারা তাদের কিন্তু সুখবর আসতে পারে এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছে বিভিন্ন সূত্র মারফতে